জিনিসকে আমরা আলাদা করেছি। একটু দেখেন এদিকে, এটা হলো ফুল বক্সটা, আমাদের কটনের সাইজটা দেখেন 35x6 আর এটা কিভাবে করতে হয় সেগুলো এখানে বিবরণগুলো দেওয়া আছে। একটু ক্যামেরাটা জুম করে দেখান যে আমাদের এই স্টিক দেওয়া আছে 17টি, এতে এখানে আমরা গুনেছি 17টি আছে, তারপরে 18টি এখানে আছে, আমরা গুনেছি 18টি। তারপরে আমাদের এই যে পেপার যেগুলো মাঝে মাঝে থাকবে, এই যে এখানে যে পেপারগুলো আছে এখানে আমরা রেখেছি 1 2 3 4 চারটি। তারপরে এলবো আছে 4টি, এই যে এলবো আমাদের 4টি, একটু ক্যামেরাটা জুম করে দেখেন এলবো 4টি আছে এখানে। তারপরে আমাদের হ্যাঙ্গার, হ্যাঙ্গার ঝুলানো এটা আছে একটি, দেখেন একটি ই, এটারই হলো ই। তারপরে আমাদের থ্রি পয়েন্ট আছে হলো 16টি, এখানে 16টি গুনে রেখেছি। তারপরে আমাদের জি আছে হলো 2টি, যেটা হ্যাঙ্গার উপরে দিকে লেগে যাবে, ওটা হলো 2টি। এখন আমরা এটা কীভাবে সেট করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। বক্সটা আমরা এখানে রাখলাম, আপনারা প্রয়োজন এভাবে মিলে মিলে করবেন। এখানে সব কিছু দেওয়া আছে, 1 2 3 4 5 6 এভাবে করে দেওয়া আছে। 1 এ কোথায় কি বসবে, 2 এ কোথায় কি বসবে, স্টেপ বাই স্টেপ আমরা এখন কাজগুলো করবো, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে রাখলাম বক্সটা, আমরা এখন শুরু করতেছি। খুব সুন্দর কালারটা, খুব পছন্দ হয়েছে। আরো দুইটা কালার আছে, ওগুলো অনেক সুন্দর। প্লাস্টিক বুঝে বুঝে তো সম্পূর্ণ এটা কিন্তু লাগবে না, এটা এখানে দিতে হবে, তারপরে আমরা লেগে যাবে।